নমস্কার বন্ধুরা, স্টেপিং মাইলস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা গত 19 নভেম্বর সিটং থেকে দার্জিলিংয়ে পৌঁছাই দুপুর 3টে নাগাদ, আর আমাদের বুকিং ছিল সামিট ওকডেন হোটেলে, যা মে ফেয়ার হোটেলের একদম সামনে। আমাদের গাড়ি ড্রপ করে দেয় মে ফেয়ার হোটেলের সামনে, কারণ ম্যাল রোডে গাড়ি প্রবেশ নিষিদ্ধ। মে ফেয়ার হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথে সামিট ওকডেন। এই সামিট ওকডেন হোটেলে ঢুকছি, একটু নেমে গিয়ে এই রিসেপশন এরিয়া। আমরা এখানে গো আইবিবো থেকে বুকিং করেছিলাম, আর আমাদের রেন্ট পড়েছিল 3,700 পার নাইট। আমরা একদিনের জন্যই বুকিং করেছিলাম। হোটেলটাতে টোটাল 5টা ফ্লোর আছে, আর আমরা রুম পেয়েছিলাম 508 নম্বরে। লিফট দিয়ে একদম নিচের ফ্লোরে নেমে বাঁদিকে ঘুরে আমাদের রুম ছিল। ভিউটা অসাধারণ। দুধারে দুটো ল্যাম্প দেওয়া আছে, এখানে একটা বেডসাইড টেবিল আছে, আর এখানে বসার চেয়ার এবং টেবিল করা আছে। এদিকে মিরার, একটা চেয়ার উইথ ওয়াটার বটল, কফি, দিস আর কমপ্লিমেন্টারি। টিভি 32 ইঞ্চ স্যামসাং। বাথরুমের দিকে যাচ্ছি, বাথরুমটা যথেষ্ট বড়। এদিকে একটা মিরার আছে, বেসিন, টয়লেট পেপার, টাওয়েল, শাওয়ার এরিয়া। এখানে সেন্ট্রালাইজড গিজার আছে, টাইমিং দেওয়া আছে সকাল 9টা থেকে দুপুর 2টো অবধি, আবার বিকাল 6টা থেকে রাত 9টা অবধি। রাতে খুব ঠান্ডা থাকায় আমাদের রুমে রুম হিটারেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। গুড মর্নিং, আজকে আরেকটা সুন্দর সকাল। সামিট ওকডেনেই আছি এখন, সকাল 8টা বাজে, আর জানলা দিয়ে খুবই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ভিউটা অসাধারণ, দেখাচ্ছি আপনাদের। গাছে কিছুটা আড়াল হয়ে গেছে, তাই পুরোপুরি দেখা যাচ্ছে না। একটু পরে ভিউ পয়েন্টে যাচ্ছি, ওখান থেকে পরিষ্কার দেখা যাবে। এই কফি দিয়ে গেছে, বাহ, কফিটা খুবই ভালো। এখানকার রুম সার্ভিস এখনো পর্যন্ত আমাদের খুবই ভালো লেগেছে। যা যা মেনু কার্ডে ওনারা দিয়েছেন সবই হাতের কাছে, একটা কল করলেই কিছুক্ষণের মধ্যেই দিয়ে যাচ্ছেন, এটা খুবই ভালো লেগেছে। আর ওভারঅল এখানকার এক্সপিরিয়েন্স খুবই ঠিকঠাকই আছে। এরা সোলার এনার্জি ব্যবহার করছে বলে এদের গিজারটা একটা সার্টেন টাইম ইন্টারভেলের মধ্যেই পাওয়া যাচ্ছে, আর গরম জল একটা সার্টেন টাইম ইন্টারভেলেই অ্যাভেলেবেল। আর বাকি এখানকার লোকেশনটাও খুবই ভালো লেগেছে, মে ফেয়ার হোটেলের কাছাকাছি এবং কাছেই ভিউ পয়েন্ট আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে খুবই সুন্দর কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যাচ্ছে।
আর এখানকার স্টাফরাও যথেষ্ট পোলাইট, এদের ব্যবহার, তাই ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো এখন। খাবারের রেড চার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা পজ বা জুম করে দেখে নিতে পারেন। আমি সৌরভ, স্টেপিং মাইলস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো আপনাদের কাছে তা পৌঁছে যায়। তাই সঙ্গে থাকুন আমাদের।